শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, আশ্বিনের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী লুইপার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অফ নেচার বোর্ডস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। গ্যালারি কসমোসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রেজাউন নবীর একক চিত্রকলা প্রদর্শনী মেটামরফিক ন্যাচারালি ট্রান্সফর্মড। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী মনসুরুল করিমের ইপক শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন বিষয় ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। কেন জানি তোমারে আমার ভালো লাগে। ভালো লাগে মানে? ভালো লাগে মানে ভালো লাগে আশ্চর্য। আরে এরে আশ্চর্য কি হলো? এই একজন আরেকজনের ভালো লাগতে পারে না? রাত 8:20 দেখবেন মেজবাউদ্দিন সুমনের রচনায়, নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। আসলে আমি দেশে ছিলাম অনেক বছর, প্রায় 10 বছর তো হবে, কিন্তু এবার দেশে ফেরার পর দেখলাম যে দেশে বেশ এগিয়েছে। মানে আমেরিকাতে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করে এটা কোনো ব্যাপার না, এবার বাংলাদেশে ফেরার পরে দেখলাম যে এই কালচারটা আমাদের এখানে শুরু হয়েছে। রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস। আপনি তো ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথাটা বলছেন, সোজা করে বললেই পারেন। রাত 9:00 প্রচার হবে শিখর শাহানিয়াতের পরিচালনায় একক নাটক আর তারার গল্প। এই নাটকের স্টিল ফটোগ্রাফি গুলো আমি করছি। ও আমার তো কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। সরি, আপনার ছবি দিয়ে কি হবে? ফেসবুকে পোস্ট করার জন্যই তো। রাত 11:30 থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিট। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী লুইপা। সঙ্গীত নিয়ে ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি সঙ্গীত শিল্পী লুইপার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, তোমার গান শুনতে পারবো আজকে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, সঙ্গীতের সাথে ব্যস্ততা কেমন চলছে? খুব ভালো সময় চলছে, আর এখন তো আরো বেশি ভালো সময় যাচ্ছে যেহেতু আবারও আমাদের গানের একটা সময় ফিরে এসেছে, সুতরাং ভালো কাটছে প্রতিটি দিন। এবং শ্রোতা দর্শকরা এখন ভালো গান শুনতে আগ্রহী, সেই ভালো গানগুলো তোমরা তাদেরকে দিতে পারছো, এটা একটা অন্যরকমের ভালো লাগা। সত্যি তাই, যে কাজটি করছি সেই কাজটি যদি মূল্যায়ন হয় এবং আমরা যেহেতু গান করে যাচ্ছি, আমাদের শ্রোতারা যদি গান শোনেন, সেখানেই আসলে আমাদের সার্থকতা। অবশ্যই। আচ্ছা, সম্প্রতি কি কাজ করা হয়েছে, কোনো রেকর্ডিং করা হয়েছে, কি ধরনের ব্যস্ততা? হ্যাঁ, নতুন গান করছি, যেহেতু আমার লাস্ট সলো অ্যালবাম বেরিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, নতুন গানের পরিকল্পনা করেছি এবং গানও রেকর্ড করে ফেলেছি ইতিমধ্যে, মেঘ রাগের উপর একটা, যেহেতু রাগ প্রধান গান করা হয়নি এখনো এবং আমার আগ্রহ রয়েছে সেটাতে যথেষ্ট পরিমাণ, সুতরাং মেঘ রাগের উপর একটা গান করছি। মুন ভাইয়া লিখেছেন এবং সুর করেছেন এই গানটি, কম্পোজিশন উনি করেছেন, কণ্ঠ দিয়েছি গানে। এখন গানটি নিয়ে আরো কিছু পরিকল্পনা আছে, একটা মিউজিক ভিডিও করব, তারপরে নিশ্চয়ই আমার শ্রোতা দর্শকরা দেখতে পাবেন। রেকর্ডিং তো ইতিমধ্যে হয়ে গেছে, কোথায় হয়েছে রেকর্ডিং? এটা হয়েছে
চিরকুটের যে স্টুডিওটা সেখানে আমরা রেকর্ডিং করেছি। একদিন আড্ডা দিতে দিতেই হঠাৎ ভাবলাম যে এই গানটা তাহলে রেকর্ড করে ভয়েস দিয়ে ফেলি। আচ্ছা, তো সেদিনই হুট করে ভয়েস দিয়ে ফেলা আর কি। তো রাগ প্রধান গানকে কেন বেছে নিলাম? আসলে আমি পছন্দ করি গান শুনতে পুরোনো দিনের গানগুলো, এবং সেমি ক্লাসিক্যাল প্যাটার্নে যে গানগুলো আছে বা একটু গজল টাইপের যে গান, গজল শুনতে খুব ভালোবাসি। তো সেই ধারাটা মাথায় রেখে, এবং আমি যেহেতু এই গানগুলো পছন্দ করি, মুন ভাইও চাইলেন যে এই ধরনের একটা গান যদি করে ফেলা যায় নতুন প্রজন্মের কথা মাথায় রেখে, তারা যাতে পছন্দ করেন, তো সেদিকটাও একটু মাথায় রেখে সব মিলিয়ে একটা গান করা হয়েছে। আচ্ছা, তো এর মধ্যে গানটা তো যেহেতু রেকর্ডিং করা শেষ, বেশ কিছু পরিকল্পনার কথাও বললে, ভবিষ্যতে আসলে কবে আমরা গানটি পেতে যাচ্ছি? খুব বেশি দিন না, আমার মনে হয় মাসখানেকের মধ্যে গানটা দর্শক শ্রোতারা পেয়ে যাবেন। অবশ্যই, এবং অনেক ভালো রেসপন্স পাবা সেই প্রত্যাশা থাকলো। তো এবার আসি একটু অন্য প্রসঙ্গে, অ্যালবাম প্রসঙ্গে। ইতিমধ্যে কোন কোন অ্যালবামে কাজ করা হয়েছে, সলো বা মিক্সড? অনেকগুলো মিক্সড অ্যালবাম, আসলে মিক্সড অ্যালবাম হিসাব করে রাখা হয়নি, বলতেও পারবো না, মোটামুটি 25-30টার মতো হবে। আর সলো আমি যখন একটা রিয়েলিটি শোতে ছিলাম, তারপর পরে একটা সিঙ্গেল গান রিলিজ করেছিলাম, গানটির নাম ছিল অনল। এই গানটি একটা মিউজিক ভিডিও আকারে, এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল বলতে গেলে, আমাদের পছন্দের বড় ভাই অপু মাহফুজ ওনার লেখা সুর করা, এবং এই গানটির জন্য আমরা লালনের আখড়ায়, সাইজির আখড়ায় চলে গিয়েছিলাম, এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা ফোক প্যাটার্নের গান করা হয়েছে। তো সেই গানটা খুব ভালো রেসপন্স পেয়েছে। এর পরপরই গত বছর আমার প্রথম মৌলিক পুরো অ্যালবাম আকারে একটা অ্যালবাম প্রকাশ পেয়েছে, ছায়াবাজি। সেখানে 7টি গান রয়েছে, এই গানগুলো সবগুলোই লিখেছে রবিউল ইসলাম জীবন, এবং সুর করেছেন আমাদের কিশোর দাস, সুর এবং কম্পোজিশন। এই অ্যালবামটা থেকে আমরা কি এখন একটা গান শুনতে পারি কিনা? নিশ্চয়ই, এই গানটিতেও, এই অ্যালবামটিতেও যে কটি গান রয়েছে, এক একটা এক এক ধরনের গান, কিন্তু তারপরও আমি যে ধরনের গান ভালোবাসি সেটি মাথায় রেখে কিশোর দা গান করেছেন। আমি টাইটেল ট্র্যাকটাই শোনাই, ছায়াবাজি। আচ্ছা, শুনি গানটি। স্বপ্ন আমার হাত ধরেছে আজি, অচিন হাওয়ায় ভাসতে আমি রাজি, বুকের মাঝে তোমার ছায়া বাজি, নেই কোনো ভয় ধরতে জীবন বাজি, হেঁটে সে অনেকখানি পথ, জেনেছি যে তোমার অভিমত, যেও না ভুলে এই শপথ, থেমে যাবে অনুভবের রথ, তোমার রঙে তো আমি সাজি, স্বপ্ন আমার হাত ধরেছে আজি। অনেক ভালো লাগলো, সত্যি চমৎকার একটি গান। অনেক ধন্যবাদ। তো এই অ্যালবামের একটি গানের কথা আমরা শুনলাম, বাকি গানগুলো কি এরকমই না অন্যরকম? বাকি গানগুলো একটু বললাম তো, এক একটা গান এক এক রকমের। বৃষ্টি নিয়ে গান করেছি, তারপর রোমান্টিক একটা গান রয়েছে, তো সব মিলিয়ে তার মধ্যে দর্শকদের, শ্রোতাদের যে ভালো লাগার যে গানটি, আমি আবার অ্যালবাম রিলিজ হওয়ার পরপরই আমার শ্রোতাদের কাছে জানতে চেয়েছিলাম বিভিন্ন গণমাধ্যমে যে কোন গানটি ভালো লাগে। তো ঘুরে ফিরে 6 নম্বর ট্র্যাকটা ওনারা বলেছিলেন ভালো লাগে, এবং সেই গানটি গত 2 মাস আগে আমি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছি। আচ্ছা, মিউজিক ভিডিওটা কোথায় হয়েছে, মানে কি ধরনের গল্প নিয়ে মিউজিক ভিডিও সাজানো হয়েছে? আসলে হুট করেই করা, কারণ আমার একজন দর্শক শ্রোতা একদিন আগে আমাকে জানিয়েছেন যে এই গানটা মিউজিক ভিডিও করলে খুব ভালো হয়। তো ওই দিনে আমি ডিসিশন নিলাম যে ঘুরে ফিরে ফিরে ঘুরে আমি তোমার পানে থমকে দাঁড়াই, এবং পরদিনই আমি ভাবলাম যে আজকে মিউজিক ভিডিও করে ফেলবো। এবং এই গানটি ডিরেকশন দিয়েছেন ইমন ভাই, তো ইমন ভাইকে ফোন করে বললাম যে আজকে এই গানটা মিউজিক ভিডিও করতে চাই। ইমন ভাই ইকুইপমেন্টস নিয়ে রেডি, এবং বললেন যে চলে আসো, গাড়িটা নিয়ে বের হও, অমুক জায়গায় আমি আমি বলি, তুমি চলে আসো।
চলে গেলাম, আমি জানিও না যে কি করতে হবে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম, গানটা হয়ে গেল এবং সেটা ইউটিউবে আছে। দর্শকদের খুব ভালো রেসপন্স পেয়েছি, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমার আমার কথা শুনে মনে হচ্ছে কি তোমার সবকিছু হুটহাট করে একদিনের মধ্যে কোনো প্ল্যান না করেই কাজ করা হয়? আসলে পরিকল্পনা করে কোনো কাজ আমার মনে হয় যে ওটা খুব সাকসেসফুল হয় না আমার। আর যখন মন যেটা চায় হুট করে ফেললে আমার মনে হয় যে সেটাতে একটা অন্যরকম ভালো লাগে আছে, আনন্দ আছে। তো এরকম হুট করে ফেলা কাজের মধ্যে আমরা সামনে কোনো অ্যালবামের কাজ পেতে যাচ্ছি কিনা? সম্ভবত পেতে যাচ্ছি এবং দিতে যাচ্ছি সম্ভবত, কারণ হচ্ছে যেহেতু নতুন প্রজন্ম ভালো লাগা নিয়ে কাজ করছি, সুতরাং দেশের বাইরেও যারা কাজ করছেন, গান করছেন, তাদের সঙ্গেও তাল মিলিয়ে কাজ করতে যাচ্ছি এবং আমার মনে হয় যে খুব শীঘ্রই এমন একটা গান আসছে যে গানটি দেশের বাইরের কোন শিল্পীর সঙ্গে ডুয়েট হতে যাচ্ছে। তো এখনই বলছি, একটা সারপ্রাইজ থাক শ্রোতাদের জন্য। আচ্ছা, অ্যালবাম সম্পর্কে শুনলাম, পরিকল্পনার কথাও শুনলাম, এবার আমি একটু চলচ্চিত্র প্রসঙ্গে আসতে চাই যে চলচ্চিত্রে গান গাওয়ার প্রতি আগ্রহ এখন পর্যন্ত কাজ করা হয়েছে কিনা? আসলে চলচ্চিত্রের কাজ আমি যখন শুরু করেছি, প্লেব্যাকের কাজ, সেটা আসলে আমার জন্য খুব একটা, মানে আমি খুব লাকি বলবো, কারণ নিজেকে লাকি বলবো এ কারণেই যে এমন একজন মানুষের হাত ধরে কাজ শুরু করেছি যিনি আসলে বাংলাদেশের লেজেন্ড, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কাজ করেছি প্রথমেই একেবারে। এবং সেই গানটিতে যখন ভয়েস দিয়েছি আমার মনে হয় যে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং প্লেব্যাক করার যে শেখার যে বিষয়টা তার 90% মনে হয় আমি ওই একটা কাজেই শিখে গেছি, যেহেতু এত গুণী একজন মানুষের সাথে কাজ করতে পেরেছি। এবং প্রথম দুটো গানই তার, সেটা কি প্রথম কাজ ছিল? আমার প্রথম চলচ্চিত্রের নামটা একটু শুনবো। চলচ্চিত্রের নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কারণ গানটা স্যার আমাকে কোনো কিছু না বলে একেবারে নিয়ে নিয়েছেন। এবং সাধারণত যেটা হয়ে থাকে যে চলচ্চিত্রের সিকোয়েন্সটা বুঝিয়ে দিয়ে এবং কি নায়ক নায়িকা বা যার কণ্ঠে আমি মিক্স করবেন, তিনি কিভাবে গানটা গাইবেন, সেটা একটা বুঝিয়ে দেওয়ার ব্যাপার থাকে। কিন্তু স্যার আমাকে বলেছেন যে আমি গানটা তোমার মতো করেছি, তুমি একটা যে ধরনের ক্যারেক্টার ধরে নাও যে যিনি লিপসিং করবেন তিনিও একই ক্যারেক্টার, সুতরাং তোমার এটা নিয়ে ভাবনার কোনো বিষয় নেই, তুমি তোমার মতো করে, তুমি এই জায়গায় হলে কিভাবে গাইতে সেভাবে করে গাও। সুতরাং উনি আমাকে কোনো সিকোয়েন্স বলেননি, ছবির নাম বলেননি, কে লিপস করবেন সেটাও বলেননি, আমি আমার মতো করে গানটা গেয়ে গেছি। এবং আলটিমেটলি যখন পরিচালক এসে গানটা শুনেছেন তখন উনি বলেছেন আমি এটাই চাচ্ছিলাম 100%। তো এটা নিয়ে স্যারকে আর কখনো প্রশ্ন করা হয় নাই। আর সেকেন্ড যে কাজটা করেছি এটা হচ্ছে আলী আকরাম শুভ ভাইয়ের কাজ করেছি এবং ছবির নাম ছিল ক্রাইম রোড। সেটি রিলিজ পেয়েছে গত বছর, আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। পরি ছবিতে কাজ করেছি, এই গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ভাই আমার সঙ্গে। দলিল ছবিতে গান গেয়েছি, আলামিন ভাই কম্পোজিশন করেছেন, এই ছবিতেও গান গেয়েছেন রাজীব ভাই আমার সঙ্গে। সেটার শুটিং চলছে এখন, সামনে হয়তো বা রিলিজ হয়ে যাবে। আচ্ছা, তো এই যে চলচ্চিত্র যখন প্রথম কাজ করা শুরু করলে, প্লেব্যাক করা যখন প্রথম শুরু করলে, তখন তো এক্সপ্রেশন আলাদা করে দিতে হয়নি, কিন্তু চলচ্চিত্রের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এক্সপ্রেশন। পরবর্তীতে এটা কিন্তু আমাকে ফেস করতে হয়েছে যে আমি যতগুলো গানে ভয়েস দিয়েছি এক একটা গান এক এক রকম, এক একটা ক্যারেক্টার। যেরকম শুভ ভাইয়ের যে গানটা করে আমি, এই গানটা একেবারে খুব রকিং টাইপের একটা গান ছিল, আইটেম সং ছিল, এবং আমি আসলে সাধারণত পুরোনো দিনের গান গাইতে বেশি ভালোবাসি, এটা সেমি ক্লাসিক্যাল। এই গানটা একেবারে ভিন্ন রকম এবং এটার জন্য আমাকে এবং প্রতীক ভাইকে অনেক খাটতে হয়েছে। প্রতীক ভাই আমাকে অনেক সময় বলছে এইভাবে গা, এইভাবে এই জায়গাটা এইভাবে থ্রোয়িং দেয়, সুতরাং ওখানে আমার হেল্প হয়েছে, অনেক অনেক কিছু শিখতে পেরেছি। প্রতিটা স্টেপিং এই কিন্তু শেখার জায়গাগুলো আছে, কিন্তু তোমার শুরু যেটা হয়েছিল সেটা একটা কম্পিটিশনের মাধ্যমে, মানে মিডিয়ার শুরুর কথা বলছি, একদম গানের শুরুটা কিভাবে হয়েছিল? একদম গানের শুরু ছোটবেলায় হয়েছে। আমার আব্বু আম্মু খুব গান শুনতে পছন্দ করতেন এবং আমাদের বাড়িতে দেখা যেত যে সারা রাত গান চলতো, মানে ওই যে তখন ক্যাসেট যেটা ছিল ওটা শেষ হয়ে এ পিঠ শেষ হয়ে বি পিঠে চলে যেত এবং রাত পার হয়ে যেত। এ আর কি হয়, গান শুনতে শুনতে আমার অনেকগুলো গান আত্মস্থ হয়ে যায়। একদম প্রথম গান মনে করতে পারি আয় খুকু আয়, এই গানটা আমি পুরো মুখস্থ গাইতে পারি। এটা শুনে মা বললেন যে চলো তাহলে একটু গান বাজনা করা যাক, বাংলাদেশ শিশু একাডেমিতে চলে গেলাম, সেখান থেকেই গান শুরু করা আমার। একেবারে পরিবারে কেউ গান করতেন?
আর কেউ গান করতেন না, আমি যখন কথা বলতে পারি তখন থেকেই আমার মনে হয় যে গান গাওয়া শুরু করেছি। একবার স্কুলে যাওয়ার আগে শিশু একাডেমিতে চলে গেছি। তারপর কোন কোন ওস্তাদের কাছে শেখা? তারপরে ওখানে গান শিখেছেন শ্রদ্ধা মজিদ স্যার, উনি এখন আর বেঁচে নেই। তারপরে আমাদের আমাকে হাতে খড়ি দিয়েছেন শ্রদ্ধা এস এম বেলাল হোসেন স্যার, মোহাম্মদ রেজানুল হোসেন, এবং এখন শিখছি শ্রদ্ধা প্রিয়াঙ্কা গোপের কাছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা গান শুনে ফেলি, একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে একটা গান শুনবো, তারপর আমরা অনুষ্ঠানটি শেষ করব। আমি যেহেতু বারবার বলছিলাম যে পুরনো দিনের গানের কথা, একটু সেমি ক্লাসিক্যাল গান পছন্দ করি, পছন্দের শিল্পী বেগম আখতার একটি গান শোনাচ্ছি। অসাধারণ, খুব ভালো লাগলো। জোছনা সবসময় তোমার বাড়িতে আসবে, শ্রোতা দর্শকদের ভিড় সবসময় তোমার বাড়ির সামনে থাকবে, এই প্রত্যাশা থাকলো। আর আমাদের অনুষ্ঠানে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbt.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbt.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।